আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শ্রুতি জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পালিত হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চ। বঙ্গবন্ধুর ভাষণ আর কেউ কখনো মুছে ফেলতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিলে দৃশ্যপটই বদলে যেতে পারত, অভিমত ইতিহাসবিদদের। ভোজ্য তেলের দাম কমাতে ভ্যাট প্রত্যাহার দাবি এফবিসিসিআইয়ের, বিশ্ববাজারের সাথে মূল্য সমন্বয় চান মিল মালিকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পরামর্শ করে 12 বছরের নিচে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং মানবিক করিডোর দিয়ে রাশিয়া ও বেলারুশ সীমান্তে বেসামরিক লোকদের সরে যাওয়ার প্রস্তাব অনৈতিক বলছে ইউক্রেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ আর কেউ কখনো মুছে ফেলতে পারবে না। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক 7ই মার্চের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। তিনি বলেন, নতুন প্রজন্মকে আর বিভ্রান্ত করা যাবে না, দেশকে এগিয়ে নিতে ভাষণটি অনুপ্রেরণা দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। আমরা দেশের মানুষের অধিকার চাই। 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি শুরু হয়েছিল। মনে রাখবে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জনসমুদ্রে 23 বছরের বঞ্চনা আর আগামীর নির্দেশনা তুলে ধরার ঐতিহাসিক সে ভাষণের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই তারা সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, যার ফলে আজকে আমরা স্বাধীন। আজকের প্রজন্ম, তাদের কাছে বিশ্বটা অনেক উন্মুক্ত, তাদেরকে আর বিভ্রান্ত করা যাবে না। বঙ্গবন্ধু এভিনিয়ার দলীয় কার্যালয়ে দিনটি উপলক্ষে আলোচনা সভায়ও যুক্ত হন তিনি। বিএনপির এই দিবস পালন না করা ও তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। কে 7ই মার্চের ভাষণের দিবসটা পালন করলো না পড়লো, এটা নিয়ে বোধহয় আমাদের চিন্তা করার কিছু নাই। কারণ ওটা ধরেই নিতে হবে যে এরা সেই গোষ্ঠী যারা এদেশের স্বাধীনতাই চায়নি। বিএনপি আজকে তাদের নেতৃত্ব কোথায়? ওই ফিউজিটিভ হয়ে বসে বসে এই দেশে মানুষের জন্য ধ্বংসের কাজ করা ছাড়া তাদের আর কিছু করার নাই। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেইটার মাধ্যমে এখন তারাই দেশের সর্বনাশের কাজ করে যাচ্ছে, এটাই হচ্ছে দুর্ভাগ্য। উপমূল্যের ঊর্ধ্বগতির কারণ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতি মন্দা, যে কারণে আজকে পৃথিবীর সব দেশে, সেই সুদূর আমেরিকা থেকে শুরু করে সব দেশে এই জিনিসপত্রের দাম ভীষণভাবে বেড়ে গেছে। রাশিয়া ইউক্রেন যে আক্রমণ করেছে সেটা নিয়েও একটা অস্বাভাবিক পরিস্থিতি সারা বিশ্বে, যার কুফলটা আসছে কিছু জিনিসের দাম হয়তো বাড়ছে। কারণ আন্তর্জাতিক বাজারে যখন বেড়ে যায় তখন এটা স্বাভাবিক, তার একটা প্রভাব পড়ে। দেশে যাতে খাদ্য সংকট না হয় সেজন্য ফসল উৎপাদনের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এর আগে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অপশক্তির চক্রান্ত এখনও অব্যাহত আছে। যারা 7ই মার্চকে বিশ্বাস করে না তারা দেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ঐতিহাসিক 7ই মার্চ পালন উপলক্ষে দিনের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। 1971 সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রের মধ্যে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দিয়ে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম। যারা আমাদের স্বাধীনতা
সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে আজ আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পুরোপুরি আমাদের নির্মাণ করতে হবে। নেতারা বলেন, সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, তা বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয়ও। বিএনপি যখন আজকে সাতই মার্চ পালন না করে অন্য দিবস পালন করছে, এতেই প্রমাণিত হয় তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধে কতটুকু বিশ্বাস করে। ঐতিহাসিক এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এর আগে দলীয়ভাবে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন নিজেদের মতো করে পালন করলেও গত বছর থেকে দিনটি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। একাত্তরের সাতই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি স্বাধীনতার ঘোষণা দিলেন। ইতিহাসের দৃশ্যপটটি বদলে যেতে পারত, এমনটাই মনে করেন ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গবেষণা করা এই অধ্যাপকের মতে, সেদিনের ভাষণেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার বার্তা দিয়েছিলেন, কিন্তু তৎকালীন পাকিস্তানি সরকার সব বুঝেও কোনো পদক্ষেপ নিতে পারেনি তার বুদ্ধিদীপ্ত ভাষণের কারণে। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। অবাক ব্যাপার, এ ভাষণের ঠিক নয় মাসের মাথায় ডিসেম্বরে অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল বঙ্গবন্ধুর কথাগুলো। রেসকোর্স ময়দানের অগ্নিগর্ভ জনস্রোতে সেদিন মহান নেতার মুখ থেকে যারা সুস্পষ্ট দিক নির্দেশনা পাবার আশায় হাজির হয়েছিলেন, তাদের হতাশ করেননি বঙ্গবন্ধু। প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মুক্তির স্বপ্নে দেখা বাঙালিরা সেদিনই বুঝে নিয়েছিলেন তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। একটি পতাকা, একটি মানচিত্র, প্রাণের ভাষা বাংলায় কথা বলার দিন আসছে। 18 মিনিটের বক্তব্যে 108টি শব্দে বঙ্গবন্ধু তুলে ধরেন শোষণ বঞ্চনার ইতিহাস, বাংলার মানুষের স্বায়ত্ত শাসনের বাসনা। কিন্তু তিনি এমন কথা বলেননি যাতে মনে হতে পারে সরাসরি সশস্ত্র সংগ্রাম বা আন্দোলনকে উস্কে দিচ্ছেন। আমরা লক্ষ্য করেছি যে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন তখন রেসকোর্সের উপর দিয়ে একটা হেলিকপ্টার গান সে চক্কর দিচ্ছিল, অর্থাৎ যে মুহূর্তে তিনি স্বাধীনতার কথা বলবেন সেই মুহূর্তে গোলাবর্ষণ শুরু হবে, তা কাজেই তাতে হিতে বিপরীত হতো। তা আমি সেই জন্য বলি যে তিনি সাপ মেরেছেন কিন্তু লাঠি ভাঙেননি। গুণীজনরা বলেন, যুদ্ধ জেতার জন্য অপ্রত্যক্ষ সত্যের আশ্রয় নেয়ার প্রথা সুপ্রাচীনকালের। বঙ্গবন্ধুও সাত মার্চের ভাষণে সেরকমই এক অপ্রত্যক্ষ সত্যের আশ্রয় নিয়েছিলেন। আনোয়ার হোসেন জানান, সেদিন সরাসরি সত্য বলাটা হতো আত্মঘাতীর সামিল। তো 8 তারিখে ঢাকা সেনানিবাস থেকে পাকিস্তানের সেনা সদরে যে গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল সেখানে বলা ছিল চতুর্শক মুজিব কৌশলে স্বাধীনতা ঘোষণা করে গেল, আমরা চেয়ে দেখলাম আর কি। তো সব মিলিয়ে এই ভাষণটি রাজনৈতিক কৌশলের এক অনবদ্য বহিঃপ্রকাশ বলে মনে করি। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বলেছিলেন, পৃথিবীতে মানুষ যতদিন পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করবে ততদিন এ ভাষণ প্রেরণার উৎস হিসেবে কাজ করবে। তাই তো এই গবেষকের মতে তিনি শুধু বঙ্গবন্ধু নন, বিশ্ব বন্ধুও। আমরা সবাই তাকিয়েছিলাম একটি মুখের দিকে, সারা পৃথিবী তাকিয়েছিল। তো সেই জন্য ওই একটি মুখ নিঃসৃত শব্দ বাক্য ইতিহাস বদলে দিয়েছিল। এস এম আশরাফ, এটিএন বাংলা। বিশ্বের সব স্বাধীনতা প্রেমী মানুষের জন্য সাতই মার্চের ভাষণ অনুপ্রেরণার উৎস। দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে শ্রদ্ধা জানানোর পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ মন্তব্য করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শত প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাবে বাঙালি জাতি। এই বক্তব্যটা আমরা পৃথিবীর যতগুলো ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে জাতিসংঘের যতটি ল্যাঙ্গুয়েজ সবগুলোতে এটা লিপিবদ্ধ করেছি, ট্রান্সলেট করেছি। আর এইটাকে উদযাপ পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের যে 81টি মিশন আছে সবগুলোতে আজকে এই দিবসটা উদযাপিত হচ্ছে এবং এর সাথে বহু লোককে সম্পৃক্ত করা হচ্ছে।
বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুধু বাঙালিকে উজ্জীবিত করেনি, বরং এটি পুরো বিশ্বের মুক্তিকামী মানুষের পথের দিশারি। রাজধানীর তথ্য ভবনে আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ মন্তব্য করেন। এ সময় যারা 7ই মার্চের ভাষণ সেদিন ধারণ করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান হাসান মাহমুদ। এই ভাষণ যুগে যুগে নিপীড়িত মানুষের অনুপ্রেরণা যোগাবে মুক্তি লাভের ক্ষেত্রে। আজকে দুঃখজনক হলেও সত্য, কিছু দল এই বঙ্গবন্ধুর ভাষণকে অস্বীকার করে, কিছু দল 7ই মার্চ পালন না করে ভিন্ন দিবস পালন করে। তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বিধায় এই কাজগুলো করতে পারে। ছয় দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান ও কূটনৈতিক কোরের ডিন প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। এ সময় স্ট্যাটিক গার্ড পরিদর্শন করবেন তিনি। আগামীকাল দুবাই এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক নারী দিবসের উচ্চ পর্যায়ের প্যানেলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ওই দিন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। বুধবার আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের জাতির মাতা শেখ ফাতিমা বিনতে মুবারকের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রবাসী বাংলাদেশীদের দোয়া দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আগামী 12 মার্চ প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অবিলম্বে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় চাল তেল সহ নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির জন্য আবারও সরকার দলীয় সিন্ডিকেটকে দায়ী করেন মির্জা ফখরুল। নেতাকর্মী গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছে এবং 35 লক্ষের উপরে বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দেওয়া হয়েছে। প্রতিদিন নতুন নতুন করে মামলা হচ্ছে। আমাদের দাবিগুলো খুব পরিষ্কার। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে মুক্তি দেওয়ার পরে এই সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। ভোজ্য তেলের দাম কমাতে 3 মাসের জন্য ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আর আন্তর্জাতিক বাজারের সাথে মূল্য সমন্বয় করলে আগামী কোরবানির ঈদ পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন মিল মালিকরা। এফবিসিসিআই ভবনে ভোজ্য তেল নিয়ে মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা এসব কথা বলে। এ সময় ভোজ্য তেল মজুদ না করে সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয়। আরো জানাচ্ছেন শফিউল আলম সুজন। কয়েক মাস ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার দোহাই দিয়ে স্থানীয় বাজারেও বাড়ছে নিত্য প্রয়োজনীয় এই সয়াবিনের দাম। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে এফবিসিসিআই এর এ মতবিনিময়। যেদিন ওয়ার্ল্ড মার্কেট বাড়ে সেদিন এখানে বেড়ে যায়। আলোচনার শুরুতেই আমদানি ও মিল মালিক কর্তৃপক্ষ বলেন বিশ্ববাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম, তবে সরকার নির্ধারিত দামে এখনও তারা বাজারে তেল সরবরাহ করছে। বাজারে সয়াবিন তেলের কোনো সংকট নেই জানিয়ে আমদানিকারকরা বলেন কতিপয় খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বেশি লাভের আশায় তেল মজুত করার কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ঠিক আগামী কোরবানি ঈদ পর্যন্ত ভ্যাট প্রত্যাহার করলে আমার মনে হয় বাজারে পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল থাকবে। আমরা যদি কষ্ট পাইতে করি, সরকার এখানে পার লিটারে 25 থেকে 26 টাকা পর্যন্ত ট্যাক্স পাচ্ছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলেন তারা তেল মজুত করছেন না, বাজারে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা। সাপ্লাই চেইনের মধ্যে কিছু কিছু মিলে প্রবলেম আছে, যেমন সিটি গ্রুপ মাল সাপ্লাই মোটামুটি চালাচ্ছেন, এই মেঘনা ভাই আছেন এখানে জিজ্ঞাসা করেন ওনাদের সাপ্লাই সোয়াবিনের মধ্যে কিছুটা প্রবলেম আছে। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন তেল নিয়ে কোনো কারচুপি করা যাবে না, মিল মালিকদের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সরকারের কাছে ভ্যাট কমানোর দাবি জানান তিনি। সরকার ভর্তুকি দিতে পারে অথবা সরকার ডিউটি অ্যাডজাস্টমেন্ট করতে পারে বা ভ্যাট অ্যাডজাস্টমেন্ট করতে পারে,
ইন্ডিয়াতে এই পর্যন্ত তিনবার ব্যাট ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো হয় নাই। ভোজ্য তেলের 1 কেজি থেকে আমি 11 টাকা পাবো, এখন আপনি 33 টাকা বা 30 টাকা পাচ্ছেন, 28 টাকা পাচ্ছেন, কেন? সরকারকে জোর দাবি জানাবো যে আমাদের ব্যাটের জায়গাটাকে এই ভোজ্য তেল আগামী অ্যাটলিস্ট 3 মাসের জন্য ব্যাট প্রত্যাহার করা। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য পণ্য যাতে দাম না বাড়ে সে ব্যাপারে অন্য ব্যবসায়ীদের সাথে দ্রুতই আলোচনা করা হবে বলেও জানান সংগঠনের সভাপতি। সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পরামর্শ করে 12 বছরের নিচে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্যতি দপ্তরে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক একথা জানান। একই সাথে সবাইকে দ্রুত দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা ও স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাসের প্রকোপ আরও কমবে। মাস্কটা আমরা ঠিকমতো পরি, সামাজিক দূরত্বটা বজায় রাখার চেষ্টা করি এখনো, এবং আমাদের টিকা যেগুলো নেওয়া দরকার সেগুলো যদি আমরা নেই তাহলে পরে দেশ ভালো অবস্থায় থাকবে। 12 বছর বয়স এবং তার ঊর্ধ্বে যারা ছিল তাদের টিকা আমরা দিয়েছি, তার নিচে যারা এখনও আছেন যাদেরকে টিকা দেইনি তাদের দেওয়ার নির্দেশনাটা আমরা WHO-র কাছ থেকে এখনও পাইনি, আমরা যোগাযোগে আছি। গাজীপুরে টঙ্গীতে পানির অভাবে সীমাহীন ভোগান্তিতে হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি পাম্প বিকল হওয়ায় 2 মাস ধরে পানি সরবরাহ বন্ধ। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। টঙ্গী থেকে ফিরে রিপোর্ট করছেন আদিন সজীব। পানির অপর নাম জীবন, আর এই পানি যদি হয় দুষ্প্রাপ্য তাহলে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। কলসি জগ বালতি হাতে পানির জন্য ছুটছে মানুষ। এই ছবি গাজীপুরের টঙ্গীর। পানির জন্য এমন হাহাকার 2 মাসেরও বেশি সময়। আমার বাসা 2 মাস ধরে নামনে আসে না, আমি দেখাই দেই। আমি সিজারের লোক মানুষ, আমার পক্ষে তো প্রতিদিন দৈনিক 3 বা 4 বার করে পানি টানা সম্ভব না। এলাকার মধ্যে যত পাম্প ছিল সব পাম্প ফুলগা খারাপ হয়ে গেছে, 2 মাস ধরে পানি পাই না বাবা। 58 বছর বয়সী পিঞ্জু বেগম নিয়ে গেলেন তার বাড়িতে, কতটা কষ্টে আছেন তা দেখাতে। পানির এই ফাঁকা কূপটা যেন বলে দেয় সব কথা। কিন্তু সেই পাম্পগুলোর মধ্যে 4টি একেবারেই বিকল প্রায়। সাধারণ মানুষ বলছেন বিকল কেন, কেন তারা পানি পাবেন না? পানি ছাড়া যে জীবন চলে না সেটা কি জানে না কর্তৃপক্ষ? তাহলে কেন পানি নিয়ে এমন উদাসীনতা? জনগণের উদ্দেশ্যে স্থানীয় কাউন্সিলরের পরামর্শ, নিজ উদ্যোগে পানি তোলার ব্যবস্থা করার। আমাদের কাউন্সিলর বলতেছে যে আপনারা কাজ করেন, যার যার মধ্যে সাবমার্সিবল বসায় না। সিটি কর্পোরেশনের বেহাল অবস্থার জন্য এই সমস্যাটা হয়েছে, যদি এই ধরনের না হইতো তাহলে হয়তো এতদিন সমস্যা সমাধান হয়ে যেত। টঙ্গীতে প্রায় 3.5 লাখ মানুষের বাস। 2013 সালে টঙ্গী ও গাজীপুর পৌর এলাকা নিয়ে গঠন করা হয় গাজীপুর সিটি কর্পোরেশন। এরপর এখানে উন্নয়ন অগ্রগতি হলেও পানি সংকট কাটেনি। মানুষের খুব কষ্ট হচ্ছে, আশা করি আমরা, হ্যাঁ অবশ্যই আমরা এটা আমাদের আমলে নিয়ে ইনশাআল্লাহ আমরা যদি এই পাম্পগুলি সব করে ফেলতে পারি আমার মনে হয় আগামী 4-5 বছরের মধ্যে পানির কোনো সমস্যা থাকবে না। ভারপ্রাপ্ত মেয়রের আশ্বাস সত্যি হলে বদলে যাবে টঙ্গীবাসীর জীবনমান। আদিন সজীব, এটিএন বাংলা, টঙ্গী। মানবিক করিডোর চালু করে রাশিয়া ও বেলারুশ সীমান্তে ইউক্রেনের বেসামরিক লোকদের সরে যাওয়ার প্রস্তাব সম্পূর্ণ অনৈতিক বলে দাবি করেছে কিয়েভ। এদিকে আলোচনার মাধ্যমে দেশ দুটিকে এই সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধনী খাম এবং বিশেষ সিল উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দেশে সারের কোনো সংকট নেই, তবে দামের কিছুটা হেরফের হতে পারে বলে আভাস দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা FAO-র 36তম সম্মেলন উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ। আগামীকাল থেকে 11 মার্চ পর্যন্ত চলবে এই সম্মেলন। বিশ্বের 43টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। এই মুহূর্তে সারের কোনো ঘাটতি নাই, কোনো কারণে দাম একটু এদিক সেদিক থাকলে থাকতে পারে, আমি বলতে পারি ইনশাআল্লাহ সারের আমাদের কোনো ঘাটতি নেই। ঝিনাইদহের শৈলকুপায় কলেজ ছাত্রীকে অপহরণের মূল হোতা গাফফার সহ তার দুই সহযোগীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত তরুণীকে। রাজধানীর কারণবাজারে মিডিয়া সেন্টারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, অপহৃত তরুণী ঝিনাইদহের একটি কলেজের 11 শ্রেণীর ছাত্রী। গত 5 মার্চ এক সহপাঠী সহ প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়াও 7ই মার্চের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরা হয়। ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মাহবুব উল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম এবং আবু রেজা মাহমুদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক, শামসুল হক এবং মোহাম্মদ ফোকরানুল্লাহ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী সানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, শওকত আলী খান ও খান ইকবাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এবং CBA-র পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এই 7ই মার্চের ভাষণ উদ্দীপ্ত হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এবং 7ই মার্চের ভাষণ আছে বলেই এদেশ একদিন 2041 সালে যে উন্নত দেশ হবে সেই প্রতিজ্ঞায় আমরা রূপালী ব্যাংক লিমিটেড আমরা সকল কর্মকর্তা কর্মকর্তা পর্যন্ত আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা কাজ করে যাব। এটি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল, এই অনুপ্রেরণায় আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জীবনকে তুচ্ছ করে এবং স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম। তা আমরা এই দিনে আমার মহান নেতা তার শহীদ পরিবারবর্গর জন্য দোয়া করি, মাগফিরাত কামনা করি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। এ অবস্থায় তেলের জন্য ভেনেজুয়েলা ও সৌদি আরবের সাথে আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। সৌদি আরবকে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করবে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানিতে ভেনেজুয়েলায় যে নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে নিতে দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মার্কিনিরা। এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি জানান, ইউক্রেনে হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল ও জ্বালানি আমদানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা আসতে পারে। এবারে পাটেক্স খেলার খবর। জাতীয় দলে খেলতে না চাইলে কাউকে জোর করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার দুবাই যাওয়ার আগে সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানান, দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শারীরিক ও মানসিকভাবে ফিট নন তিনি। এরই প্রেক্ষিতে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে বোর্ড সভাপতি প্রশ্ন তোলেন, IPL-এ দল পেলেও কি সাকিব এই সময় ক্রিকেট থেকে ছুটি নিতেন? শুধু তাই নয়, জাতীয় দল নিয়ে সাকিবের কমিটমেন্ট নিয়েও সন্তুষ্ট নন নাজমুল হাসান পাপন। শারীরিক ভাবে খেলতে উঠছে একদম ভালো লাগে না আমাদের স্তরের খেলা, এটা তো কালকে ফার্স্ট শুনলাম,
আপনারা বুঝেছেন আমি টের পেয়েছেন, আমি তো কোনো টের পাইনি। কেউ যদি খেলতে না দেয় কাউকে জোর করছি না, এই কথা তো আমি বারবার বলে দিয়েছি, বারবার বলছি ভাই, তোমরা যদি কেউ কোনো ফর্মে খেলতে না চাও আগাম জানিয়ে দাও, আগাম সদের আমরা প্ল্যান করি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। পালিত হচ্ছে ঐতিহাসিক সাতই মার্চ, বঙ্গবন্ধুর ভাষণ আর কেউ কখনো মুছে ফেলতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিলে দৃশ্যপটে বদলে যেতে পারত অভিমত ইতিহাসবিদদের। ভোজ্য তেলের দাম কমাতে ভ্যাট প্রত্যাহার দাবি এফবিসিসিআই, বিশ্ববাজারের সাথে মূল্য সমন্বয় চান মিল মালিকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পরামর্শ করে 12 বছরের নিচে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং মানবিক করিডোর দিয়ে রাশিয়া ও বেলারুশ সীমান্তে বেসামরিক লোকদের সরে যাওয়ার প্রস্তাব অনৈতিক বলছে ইউক্রেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।